আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি অনুশীলনী নয় দশমিক এক অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আমার এই ত্রিকোণমিতি ক্লাসগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখো বিষয়ে যেকোনো এর অঙ্কগুলো ছয়ের অঙ্কে যেগুলো দেয়া আছে সেগুলো যে প্রমাণ করো যে কয়ে বলা আছে ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই স্কোয়ার এ সমান ওয়ান কয়ে বলা আছে ওয়ান বাই স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কর স্কোয়ার সমান ওয়ান গয় আছে ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার সমান ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো করতে গেলে কতগুলো সূত্র জানা আবশ্যক আর অবশ্যই তোমরা সবাই এই সূত্রগুলো আগেই মুখস্থ করে নেবে তো এবার কথা না পারিয়ে চলো দেখা যাক অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় কয়ে যে অংশটি দেওয়া আছে সেই অংশটি আমরা প্রথমেই তুলে নিব লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিব ওয়ান বাই সিক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কু সিক্স স্কোয়ার এ আর এই অংশটা এটা সমান ওয়ান সেজন্য আমরা লেফট হ্যান্ড দিয়ে প্রথমেই এই অংশটি তুলে নিয়েছি আর ক নাম্বার এই অংশটির ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি এই অংশটি করার সুবিধার্থে আমরা দুইটা সূত্র তুলে নেব একটা হচ্ছে কসটা সমান বা কসে সমান সমান ওয়ান বাই কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার সুবিধার্থে আমরা এই সূত্র দুটি তুলে নিয়েছি সূত্র দুটি হচ্ছে এমন যে কসের সমান ওয়ান বাই সেক আবার সাইন সমান ওয়ান বাই কোসেক আবার এই সূত্রগুলো হচ্ছে এক একটা এক একটার ভাইস বার্সা যেমন সেকে সমান হবে ওয়ান বাই কস আবার কোসেকে সমান ওয়ান বাই সাইন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যেটি করতে পারি এখানে ওয়ান বাই সেক স্কোয়ার আছে আমরা আমরা জানি যে ওয়ান বাই কস এ সমান ওয়ান বাই সেক তো ওয়ান বাই সেকের জন্য আমরা কস বসাইতে পারি তো এখানে ওয়ান বাই সেক স্কোয়ার সেজন্য আমরা বসাইতে পারি কস স্কোয়ার এ আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে ওয়ান বাই সেক সমান কস তো ওয়ান বাই সেকের জায়গাতে আমরা কস বসাবো যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিব প্লাস পরে ওয়ান বাই কোসে স্কোয়ার আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে ওয়ান বাই কোসেক এর মা সূত্র হচ্ছে সাইনে বা সাইনের সূত্র ওয়ান বাই কোসেক এ তো আমরা ওয়ান বাই কো সেক এর জায়গাটাতে সাইন বসাবো এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দিয়ে দেব এবার আমরা যদি এখানে একটু লক্ষ্য করি এক্স স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান এটাও আমাদের আরেকটা আরেকটা সূত্র হচ্ছে আমাদের এমন আর এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে সূত্র বলি অর্থাৎ এই অঙ্কটা করার জন্য আমাদের তিনটি সূত্র ব্যবহার করতে হয়েছে একটি হচ্ছে ওয়ান বাই সেক এর সূত্র ওয়ান বাই সেক সমান কস সেটি বসানো হয়েছে ওয়ান বাই কো সেক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার ওয়ান বাই কস সমান সাইন স্কোয়ারের কারণে এখানে স্কোয়ার তো একইভাবে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ সমান ওয়ান তো এখানে ক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ হয়ে গেছে তো এটা সমান আমরা ওয়ান বসিয়ে দিস আর আমাদের অঙ্কে ক নম্বরে এটি বলছি যে ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কোক্স স্কোয়ার থিটার সমান ওয়ান

তো ত্রিকোণমিতি অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই আমি আগেই বলে নিয়েছি যে আমাদের কতগুলো সূত্র মুখস্থ করতে হবে আর সূত্রগুলো অবশ্যই আমরা আগে শিখে নেব তো আমি এখানে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে কোন অঙ্কে কোন সূত্রটি কাজে লাগতেছে সেটি পাশে লিখে নেব অবশ্যই খ নাম্বার এবার খ নাম্বার অঙ্কটি আবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব খ নাম্বার অংশটি ওয়ান বাই কো স্কোয়ার এ মাইনাস ওয়ান এ এরকম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার ক্ষেত্রেও আমরা কতগুলো সূত্র ব্যবহার করব সূত্রগুলো হচ্ছে এমন যে সেকে সমান ওয়ান বাই কস আমরা আগের অঙ্ক করেছি যে ওয়ান বাই কস সমান ওয়ান বাই সেক আর এ অঙ্কের করতে হচ্ছে যে কে সমান ওয়ান বাই আবার বাই কট তাহলে আমাদের ওয়ান বাই কট এর সূত্র দিতে হবে ওয়ান বাই কট এর সূত্র হচ্ছে টেন অর্থাৎ টেন সমান ওয়ান বাই কট আচ্ছা আরেকটা সূত্র এখানে কাজে লাগবে সেটি হচ্ছে যে সূত্রগুলো কাজে লাগবে এই অঙ্কে আহ ওই সূত্রগুলো তুলে নিয়েছি তোমরা যদি একটু লক্ষ্য করো যে কিভাবে এই সূত্রগুলো এখানে কাজে লাগে তো ওয়ান বাই স্কোয়ার এখন

এখানে আমরা যদি একটু লক্ষ্য করি ওয়ান বাই সেক সমান ওয়ান বাই কস কিন্তু এখানে স্কোয়ার আছে যেহেতু ওয়ান বাই কস স্কোয়ার তো ওয়ান বাই কস এখানে স্কোয়ার দিলে এখানে আমরা সেক্স স্কোয়ার বসাবো মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার দেওয়া আচ্ছা ওয়ান বাই কটের মান আমরা জানি ওয়ান বাই কট সমান ওয়ান ওয়ান বাই কট সমান টেন ওয়ান বাই কট সমান টেন এখানে স্কোয়ার থাকার কারণে টেন স্কোয়ার বসাবো এই তিনটিও তিনটি সূত্র এবার সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সূত্র কি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আর এটি আমাদের রাইট হ্যান্ড সাইড তো ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রুফড সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ গ নম্বরে গ নম্বরটিও আমরা ক খয়ের মতোই তুলে নেব লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ সুপ্রিয় শিক্ষার্থী মধুরা ক এবং খয়ের মতোই কিভাবে এই অঙ্কে কতগুলো সূত্র কাজে লাগবে সূত্রগুলো লিখে নিচ্ছি সেটি হচ্ছে সমান ওয়ান বাই সাইন কস এর সূত্র হলো ওয়ান বাই সাইন আমরা জানি কস এর সূত্র ওয়ান বাই সাইন আর কটের সূত্র কটের সূত্র হলো ওয়ান বাই টেন আর এই অংশে যা থাকবে অর্থাৎ আমরা কট আমাদের মেইন বিষয় হচ্ছে যেমন কট কোসেক এগুলো এখানে এ থাকলো বা থিটা থাকলো বা বি থাকলো এখানে যা থাকে এখানে তা এখানে যা থাকবে এখানে তা বসাব সুতরাং এখানে কটে এখানে ওয়ান বাই টেন আচ্ছা এখানে আবার আরেকটা সূত্র কাজে লাগবে সেটি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কো স্কোয়ার এ সমান ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি সূত্রের মাধ্যমে গ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব আচ্ছা গ নম্বর অঙ্কটিতে আমরা যদি একটু লক্ষ্য করি দেয়া আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ কিন্তু আমরা যদি এখানে দেখি যে ওয়ান বাই সাইনের মান হচ্ছে কোসেক তো যেহেতু ওয়ান বাই সাইনের মান ওয়ান বাই সাইন সমান কোসেক তো এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার থাকার কারণে আমরা তো আর লিখবো না কারণ কোসেক স্কোয়ার লিখবো কারণ এখানে স্কোয়ার ওয়ান বাই শুধু সাইন থাকলে আমরা কোসেক লিখতাম তো মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আমরা যদি এখানে লক্ষ্য করি ওয়ান বাই টেনের মান কট যেহেতু ওয়ান বাই টেন স্কোয়ার আছে এখানে তো আমরা কট রাখবো না সেটি কট স্কোয়ার আমরা যদি একটু একটু লক্ষ্য করি যে এখানে আরেকটা সূত্র দেওয়া আছে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আমার আজকের ক্লাসগুলো তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে তারপরে যদি কোনো অঙ্কে বুঝতে তোমাদের কোনো সমস্যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং আমার এই ক্লাসগুলো বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুকে যাতে করে তোমাদের বন্ধুরাও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে অর্থাৎ অল ম্যাথ নোটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেতে পারো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম